পেরেছিলাম তো আমাদের বাড়িতে আজ পূর্ণিমা পূজো আছে যেহেতু পূর্ণিমা লেগেছে সেজন্য দাদু মানে আমাদের যে ব্রাহ্মণ দাদু পূজো করে সে আজকে আসবে বলেছিল তো সেজন্য মা পূজো জোগাড় করছিল আর আজই আমাদের বহরমপুর যেতে হয়েছিল তো কালকের ভিডিও এটা আজ আমি এডিট করে তোমাদের সাথে দিচ্ছি তো কালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি কারণ সারা দিন আমি মানে ওই বহরমপুরেই ছিলাম তো বাড়ি এসেছি আমি 9:30 বাজে তখন তো এখানে দেখো আমরা দুজন বেরিয়ে পড়েছি আমরা যখন বেরোই তখন হচ্ছে 12:30 বাজে তো রাস্তাতে কোনো লোকজন ছিল না আর যেহেতু এটা রোজার টাইম তো সেরকম কেউই রাস্তাতে ছিল না আমরা দুজন যাচ্ছিলাম আর রাস্তায় ভিড়ভাড়টা এখন কম সব জায়গাতেই এখন ভিড়ভাড়টা কম আমরা যে কাজে গেছিলাম সেই কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছিল কারণ কি বলতো এখন রোজার টাইম তো কেউ সেরকম বেরোতে চাইছে না বা বেরোই না আর দুপুরের টাইম তো অনেকটা রোদ হয়ে যায় যারা সকাল সকাল বেরোয় তারা সকাল সকাল কাজ সেরে চলে আসে তো এই দেখো আমি একটু ভালো করছিলাম ওই বাইকের পেছনে বসে হেলমেটটা পরে আর প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড রোদ হাতগুলো মনে হচ্ছে চিটকে চিটকে করছিল তো এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আর ও আমাকে বলছে দেখো রাস্তাটা কত সুন্দর ফাঁকা কিন্তু কিছু কিছু জন আসছিল মানে যখন আসছে তখন অনেক লোকজন আসছে আর যখন কেউ আসছে না তখন রাস্তা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে তো এই দেখো এগুলো হচ্ছে ধানের জমি তো ধানের আমাদের এদিকে এখন কেউ ধান পোতে না মানে পোতে অল্প স্বল্প কিন্তু এদিকে পুরো ধান আর এই জায়গাটা ছিল হচ্ছে কর্ণ সুবর্ণ মনে হয় হ্যাঁ কর্ণ সুবর্ণই হবে কারণ আমি ঠিক এদিকে জানি না আমি এই রাস্তা দিয়ে আজ প্রথম ওর সাথে বাইকে করে যাচ্ছি কারণ আমি তো যেহেতু সবসময় রেজিনগর দিয়ে গেছি কিন্তু বাজারশো লাইন দিয়ে আমি খুব কম গেছি বাজারশো অবধি তারপরে একটু ঘুরে এসেছি তবে ওর সাথেই এদিকে আমি কোথাও মানে এখানে আমার কোনো রিলেটিভও নেই যে কেউ নেই যে চিনবো আর এদিকে আমি বহরমপুর যাই না আর এদিকে বহরমপুর গিয়ে প্রচুর ঝামেলা কারণ এদিকে যেহেতু এ দেখতেই পাচ্ছ সিঙ্গেল রোড আর আমাদের ওদিকে ডবল রোড থাকে একদিকে যাওয়া একদিকে আসা তো রাস্তাগুলো খুব সুন্দর ছিল ভিড় ছিল না বলে আর যদি ভিড় থাকতো তাহলে ভালো লাগতো না তো আমরা দুজন যাচ্ছি ফাঁকা রাস্তা ও বলছে আমাকে যে ভিডিও করো দেখো রাস্তাটা কত সুন্দর কেউ নেই নির্জন রাস্তা একদম তো আমি ভিডিও করছিলাম পিছনে বসে আরও গাড়ি চালাচ্ছে আর আমাদের গেতে প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল কারণ আমাদের ওদিকে ট্রেনে যাই তো ট্রেনে অতটা বোঝা যায় না ট্রেনে আধা ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাই তো এখানে মানে বাইক চালাতে চালাতে নিজেরা ক্লান্ত ও ক্লান্ত হচ্ছে না ও চালাচ্ছে ও আমাকে বলছে আমি তো ক্লান্ত হচ্ছে না তুমি কেন ক্লান্ত হচ্ছ তো পিছনে বসে বসে এরকম ক্লান্তি লাগছে তো আমরা এখন যাচ্ছি রাস্তাতে আর রাস্তাটা খুবই সুন্দর ছিল কিন্তু রাস্তার মাঝে একটা মরিচিকা হয় হয়তো মানে দেখছি হয়তো ওখানে জল পড়ে আছে কিন্তু ওখানে গিয়ে দেখছি কিছুই পড়ে নেই তো তাও যাচ্ছি আর রাস্তাগুলো এত সুন্দর ছিল ভিউগুলো আমি না নিয়ে পারছিলাম না ট্রিপগুলো তো আমি বলছি নিই একটু একটু করে ক্লিপগুলো তো চারিদিকে সবুজ আর সবুজ কিন্তু প্রচণ্ড রোদ ছিল এখানে আর আমি যেহেতু হাত কাটা জামা পরে গেছিলাম মানে ফুল হাতা না সেই জন্য আরও বেশি রোদ লাগছিল তো এইদিকে গ্রামের ভিতর দিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি তো বহরমপুরের দিকে অনেকটা প্রায় 2 ঘন্টার রাস্তা ওরে বাপরে তো এখানে দেখছি একটা করে বাড়ি একটা করে জমি তো আর মনে হয় কিছুক্ষণ পর আমরা বহরমপুর ঢুকবো এটা হচ্ছে গঙ্গার ব্রিজটা এই ব্রিজটা পার হয়ে আমরা মানে বহরমপুর নেমে যাব তারপর আমরা ব্রিজে যাচ্ছি এই ব্রিজেও আমি প্রথম এসেছিলাম যখন আমার দিদির ছেলের মানসিক ছিল তখন আমি এসেছিলাম এরপরে আবার ওর সাথে বাইকে প্রথম এত দূর আমি এলাম কোনোদিন মানে জীবনে এতক্ষণ বাইকে ড্রাইভ মানে আমার জীবনে প্রথম হয়তো আমি গেছি অনেকটাই গেছি হয়তো 16 কিলোমিটার 17 কিলোমিটার গেছি দাদুদের সাথে তার বেশি যায়নি কিন্তু এখানে এসেছি অনেকক্ষণ আর সারাদিন প্রায় একে মানে জার্নি করে করে না একদম শরীর ডাকা অবস্থা তখন আমরা যাচ্ছি রাস্তার ভিউগুলো দেখো খুব দারুণ আর যে কাজে আমরা যাচ্ছি সেই কাজটা যে দুদিন পিছবো তারও উপায় ছিল না কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট সেদিনই নেওয়া ছিল আর সেদিনই আমাদের যেতে হয়েছিলো
এই অবস্থায় যদি কারো পিরিয়ড হয় তো কেমন লাগে বলো? আর সেদিন আমার প্রথম দিন ছিল পিরিয়ডে, তো কী করবো মানে নিজের অবস্থা, শরীর তো প্রচুর খারাপ হয়ে গেছিলো। আমরা এখন এসেছিলাম ইনভার্টার রুমে, যে মেশিন আমাদের মেশিনটা খারাপ হয়ে গেছিলো তো সেটা দেখাতে এসেছিলাম, আর এখানে চলে এসেছি আমরা। এটাই হচ্ছে সেই আধার সেবা কেন্দ্র আমরা যেখানে মানে এত জার্নি করার পর এসেছি। এখানেও ভিড় কম ছিল, যেহেতু রোজার টাইম। ওই যে সিকিউরিটি ছিল তিনি বললেন যে এখন তো কোনো, আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল হচ্ছে 1:30 সময়, তো আমরা আর ওর ছিল হচ্ছে 2:30 সময়। তো সিকিউরিটি বললো তো আপনারা যে যার মতো চলে যান, কারণ এখন তো কোনো ভিড়ভাড়টা নেই। তো আমার প্রথম ছিল, কিন্তু ওর কাজ সব থেকে প্রথম হয়ে গেছে, তো ও প্রথমে, তারপর আমি। তো ওখানে ছবি টবি তুলছে আর আমি এখানে বসে আছি, কারণ আধার কার্ড দিয়ে ছবি নিচ্ছিল। সব কিছু চেঞ্জ হবে আধার কার্ড, আর আমার নামে ভুল ছিল, নাম জন্ম তারিখ সব কিছু ভুল আমার আধার কার্ডে। তো আমি এখানে বসে বসে বোর হচ্ছিলাম, ভালো লাগছিল না। যে কখন বাড়ি যাব আমি এটা ভাবছি। এই দেখো আমার আধারের আপডেট, নামটা ভুল ছিল আর ডেট অফ বার্থ এটা ছিল, দু একটা তিনটে ভুল ছিল আমার আধার কার্ডে। এতদিন সব কিছু হয়েছে এই আধার কার্ডে, কিন্তু এখন আর হচ্ছে না। এখানে লোকজন কম ছিল, ভিড়ভাড়টা কম ছিল, আর সব বাচ্চাদের হচ্ছিলো, আমাদের হচ্ছিলো। তো এই যে আমাদের কাজ শেষ হয়ে গেছে, আর আমরা এখন মানে কোথায় যাব এখন ভাবছি। ও আমাকে বলছে চলো কিছু খেয়ে আসে, আমি বলছি ঠিক আছে চলো বাড়ি চলো। তো এটা হচ্ছে যে আধার আপডেট সেন্টার, এটা হচ্ছে বহরমপুর থেকে একটু এসে, মানে বহরমপুর ভিতর দিয়ে এসে, আর এখন আমরা যাচ্ছি। আমাদের কাজ হয়ে গেছে, আর প্রচুর রোদ, দুপুরবেলা 2:30 বাজে তখন। আমি ওকে বলছি কী করবে এত রোদের মধ্যে, ওই গাড়ি চালাচ্ছে। এটা হচ্ছে বহরমপুর গঙ্গার ধার, ওই গঙ্গার ধারে মনে হচ্ছিলো যে আমরাও কিছুক্ষণ বসে যাই, কিন্তু কী করবো গাড়ি নিতে হবে সেই জন্য। আর তো এখন আমরা এসেছি মতিঝিল, কারণ ওর খুব শখ ছিল যে আমরা কোথাও ঘুরতে যাই, তো সেই জন্য আমরা মতিঝিল ঘুরতে গেছিলাম। ও আগে আগে যাচ্ছে। তো মতিঝিল আগে আমি একবার এসেছিলাম, তখন আমার বন্ধুদের সাথে, আর ওর সাথে এই প্রথম। তোমরা দেখতে থাকো প্রো ব্লগটা, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে অবশ্যই থেকো। তো মতিঝিলে একটা মিউজিক্যাল সাউন্ড আছে, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, প্রথমেই দেখতে পেয়েছো। তো ওটা এত সুন্দর ছিল, আমি তো যতক্ষণ দেখছি মুখে আওয়াজ করছে, আমি মানে কোনো দিন দেখিনি এরকম মনে হচ্ছে। আর খুবই সুন্দর ছিল, রাত্রিবেলায় মতিঝিলটা এত সুন্দর থাকে, আমি প্রথম দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর লাগে। আমরা যখন এসেছিলাম দিনে দিনে এসেছি, দিনে দিনে চলে গেছি, আর দেখো চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল। দাঁড়াও না, পাকা পিয়া রাখবো গাছে, কেউ নাক ফাটায় না। রাজুলে কি দারুণ, গোলাপের বাগান আছে মনে, একটা কি সুন্দর পানি দিবা। কিচ্ছু হবে না, কি সুন্দর দেখো এখানে তুললাম না, এটা গাড়িটা বড় না বুঝলি, এইদিকে নামো এইদিকে। তো আমরা এখন এসেছি মতিঝিলে, আর মতিঝিলের ভিউটা দেখো এদিকে, ওখানে পাখিগুলো উড়ছে, আর এখানে খুব পচা পচা গন্ধ আছে, কারণ ওখানে মাছ মরে পড়ে আছে। জায়গাটা খুব সুন্দর বলে এখন আমরা এখানে বসে আছি। তো সারাদিন বহরমপুরে অনেক কাজ ছিল, সেগুলোকে সেরেছি, সারার পর এখন আমরা একটু বসে আছি, এবার যাবো বাড়ি একটু পর। এখন আমরা এসেছি মতিঝিলে ঘুরতে,
পূর্ণিমাতে রাস্তা আলোই থাকবে, গাড়ি দেখবো কেমন লাগে, দারুণ লাগবে যেতে। বহরমপুর থেকে আবার আজকে পূর্ণিমার দিন, তাহলে ওপর রেস্টুরেন্টে কিছু নিলাম। উপকে দেখালে উপর খুশা জায়গা। কি সুন্দর দেখো, এখন রাত হয়ে গেছে, আমরা এখন আছি মতিঝিলে, আর একটু ঘুরবো দিয়ে চলে যাবো। এইদিকে চলো। তো এখন আর বোঝা যাচ্ছে না, আজ হচ্ছে পূর্ণিমা, আর আমাদের বাড়িতে ছিল পূর্ণিমা পুজো, তাও ছেড়ে আমরা বহরমপুরে এসেছিলাম আধারের ওই কাজটা করতে, না হলে হতো না। আজকে ডেট, আজই ডেটটা ছিল, তো সেই জন্য করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিয়েছি, আর বারবার কারেন্ট ফেলাচ্ছে। এদিকে রাখতে বসে বসে গল্প করছি, আমাদের বাড়িটা দূর বহরমপুর থেকে, বহরমপুর আসতে ধরো আমাদের লেগেছে। এইখানে একটা রিল বানা, তো এখন আমরা যাব বাড়ি, আর আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, মানে করতে হবে, কারণ আমাদের বাড়ি এখান থেকে প্রায় 2 ঘন্টা লাগবে। তো এখন বাজে হচ্ছে 7টা, মানে 6:30 বেজে গেছে, তো আমাদের বাড়ি গেতেও অনেক রাত হয়ে যাবে। তো চলো এখন বাড়ি যাই, আবার পরে একদিন আসবো। চিকেন দম বিরিয়ানি।